Hi guys, welcome to my application Shikha Bandhu. So today we are going to analyze about this poem, The Sick Roach, written by William Black. So প্রথমে বলে রাখি এই কবিতাটা এই poemটা খুবই complicated একটা কবিতা খুবই একটা জটিল কবিতা ঠিক আছে এই কবিতাটা মাত্র 8 lines এর মাত্র 8 lines but কিন্তু এটা যদি আমরা দেখি as symbolism প্রচুর পরিমাণে আছে এখানে উইলিয়াম ব্ল্যাক এই কবিতাটার মধ্যে প্রচুর সিম্বলিজম ইউজ করেছেন তো এই কবিতাটা 8 লাইনের হলেও তো এটা যদি আমরা এমনি জাস্ট অ্যাপারেন্টলি দেখি পড়ি বা অ্যাপারেন্টলি পড়ি একটা নির্দিষ্ট একটা মিনিং হিসাবে যেভাবে কবিতাটা হয় সেটা আমরা পড়ব বাট এটা যদি আমরা ইন্টারনালি যাই বা আভ্যন্তরীণ অর্থ বিশ্লেষণ করে আমরা পড়ি তাহলে এর একটা গভীর অর্থ প্রকাশ পাবে তো প্রথমেই বলে রাখি তো এই সিক রোজ উইলিয়াম ব্ল্যাক সম্পর্কে আমরা একটু জাস্ট জানব উইলিয়াম ব্ল্যাক জন্মগ্রহণ করেছিলেন 1757 1757 সালে এবং তার মৃত্যু হয়েছিল 1827 তো উইলিয়াম ব্ল্যাক ছিল রোমান্টিক এজের একজন পায়োনিয়ার হিসেবে বলতে পারি আমরা মানে পথপ্রদর্শক তো রোমান্টিক এজের উইলিয়াম ব্ল্যাকের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের কবিরা আছেন তাদের মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে উইলিয়াম অর্থাৎ আমরা জন কিটসের নাম বলতে পারি কিন্তু উইলিয়াম ব্ল্যাক হচ্ছেন তার যে এই ছোট্ট কবিতার মধ্য দিয়ে বা তিনি পাশাপাশি বলতে পারি একজন মিস্টিক পোয়েট ছিলেন মানে অতীন্দ্রিয়বাদী কবি মানে তার এই কবিতার প্রধান প্রধান কিছু যেটা হচ্ছে মিনিং আমরা যে বলতে পারি বা প্রধান প্রধান কিছু জিনিস হচ্ছে তার হচ্ছে প্রধান হচ্ছে পোয়েটিক ভিশন তার পোয়েটিক ভিশনের মেন জিনিস তিনি খুবই পোয়েটিক ভিশন বা ছোট ছোট কিছু কথা দিয়ে তিনি কবিতার অর্থ একটা বিশাল অন্তর্নিহিত অর্থ বিশাল প্রকাশ করেছেন ও পাশাপাশি তার আরেকটা ব্যাপার হচ্ছে অপোজিশন ওই কবিতার আরেকটা উইলিয়াম ব্ল্যাকের যেটা আমি বলতে পারি অপোজিশন কবিটা কি না তিনি একটি ভিন্ন ধর্মী দুটো অর্থকে তিনি কবিতায় একই সঙ্গে পুট করতে পারতেন এটা হচ্ছে উইলিয়াম ব্ল্যাকের একটা অন্যরকম একটা পোয়েটিক ভিশন তো উইলিয়াম ব্ল্যাকের কথা বলার সঙ্গে সঙ্গে আমরা জানবো যদি আমরা এই কবিতাটা বললাম যে প্রথম উইলিয়াম ব্ল্যাকের পয়েন্ট অফ ভিউ দিয়ে আমরা যদি জানি একটা অ্যাপারেন্টলি মিনিং আসবে তো আমরা যদি আমাদের সম্পূর্ণ মেন্টাল ডেভেলপমেন্ট করতে চাই তো এই কবিতাটা আমরা একটু ইন্টারনালি বা আভ্যন্তরীণ অর্থ প্রকাশ করে পড়ব তো প্রথমে আমরা এখানে যেটা জানবো প্রথমে এটা লিখেছি টার্ম সং অফ ইনোসেন্স সাং বাই এ পাইপার দিয়ে লেখা আছে দ্য ব্লজন তো এই কবিতায় প্রথম যেটা লেখা হয়েছে সংস অফ ইনোসেন্স মানে কি না ইনোসেন্স মানে কি একটা সরলতার গান যেটা বলতে পারি আমরা সরলতার গান সংস অফ ইনোসেন্স যেটা গিয়েছে সাং বাই এ পাইপার পাইপার বলতে একজন বাঁশিওয়ালা তো বাঁশি সুরের মতো সরলতার গান এটা আমরা বলতে পারি তো দ্য পাইপার যেমন সুন্দর বাঁশি সুমধুর একটা বাঁশি সুরের মাধ্যমে একটা সুন্দর অর্থ প্রকাশ করে সেই রকম সংস অফ ইনোসেন্সে একজন পাইপার যেটা এই কবিতার মধ্যে কি বলা আছে না দ্য ব্লুজুম মানে ব্লুজুম মানে আমরা একজন ফুল তো এই কবিতাটা আমরা সংস অফ ইনোসেন্সে এখানে উইলিয়াম ব্ল্যাক ডিভাইড করেছি সেকেন্ড একটা পোর্শন কি আছে দ্য সংস অফ এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স মানে কি অভিজ্ঞতা যার অর্থ যে তিনি অভিজ্ঞতার মধ্য দিয়ে কি করেছেন না সাং বাই এ বার্ড বার্ড মানে হচ্ছে একজন চারণ কবি তো চারণ কবি কি করে না সমস্ত তিনি হচ্ছেন এক্সপিরিয়েন্সটা সঞ্চার করে বিভিন্ন গ্রামে গ্রামে ধরুন আমরা যদি বলি বাউল গান তো বাউল গানের একজন বাউল শিল্পী বা একজন রাস্তায় পথে পথে সত্যি বাস্তব আমাদের জীবনের বাস্তব কিছু কাহিনী তুলে ধরে তিনি কিন্তু এই তার গানের মধ্য দিয়ে বা তার এই ছন্দের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন তো সেই রকম এই কবি আজকের এই যে কবিতা আমরা অ্যানালাইসিস করব সেই কবিতা হচ্ছে দ্য সিক রোজ যেটা উইলিয়াম ব্ল্যাকের সংস অফ এক্সপিরিয়েন্স এই কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থের মধ্যে দ্য সিক রোজ কবিতাটা হচ্ছে আছে তো এই সিক রোজ অ্যাকচুয়ালি আমরা যদি আর ইন্টারনালি বলতে পারি না এখানে ডার্কার সাইড অফ সেক্সুয়ালিটি তো এই কথাটা এখানে উইলিয়াম ব্ল্যাক ইউজ করেছে তো ইন্টারনালি দেখতে গেলে এটা হচ্ছে ডার্কার সাইড অফ সেক্সুয়ালিটি যে এই কবিতার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন তো পাশাপাশি আমি আরেকটা টার্ম লিখেছি সেটা হচ্ছে নোমিক তো নোমিক শব্দের অর্থ অ্যাকচুয়ালি হচ্ছে ইট ইজ এ ওয়াইজ পোয়েম মানে একটা খুব ইন্টেলিজেন্ট একটা কবিতা মানে একটা জ্ঞানী কবিতা যেটা খুবই কমপ্লিকেটেড যার অর্থ বুঝতে আমাদের খুবই কঠিন বাট এটা কি কনসিস্টিং অফ সেইং হুইচ আর ডিফিকাল্ট টু ইন্টারপ্রিট
এনশিয়েন্ট গ্রিক লিটারেচার থেকে এই টার্মটা নেওয়া হয়েছে, নৈক কথাটা, যার অর্থ হচ্ছে সম্পূর্ণ অর্থ যদি প্রকাশ করে একটা মানে ডিফিকাল্ট একটা পয়েন্ট, কঠিন একটা পয়েন্ট যার অ্যানালাইসিস করতে বা যার বিশ্লেষণ করে অর্থ বুঝতে আমাদের খুবই সমস্যা হবে, তো এটা কমপ্লিকেটেড পয়েন্ট। তো এই সিক্রোজ কবিতার মধ্য দিয়ে এখানে আমাদের কবি উইলিয়াম ব্ল্যাক সেই কমপ্লিকেটেডের মাধ্যমে সেই জটিল তার পয়েন্ট অফ ভিউ যে বাস্তব সমস্যা তুলে ধরে তিনি কিন্তু এটা প্রকাশ করেছেন।